যে চ্যানেলটা তিন মূর্তি, এটা তার আজকের ফার্স্ট ভিডিও। তো আমরা জাস্ট মোটামুটি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি একটা ইউনিক এক্সপিরিয়েন্সের জন্য, যে আমরা তিন বন্ধু, তারা তিন জায়গায় থাকি এবং তাদের তিনজনের লাইফস্টাইল এবং ডেইলি রুটিনস এবং তিনজনেরই রুটিন বেশ মানে খুবই ইউনিক। এবার সেই জিনিসগুলো একটা ভিডিওর মধ্যে, একটা চ্যানেলের মধ্যে জাস্ট সবাই যাতে দেখতে পারে আর এক্সপিরিয়েন্স করতে পারে। এখন আমি একটু নবান্নে যাচ্ছি, আমার ওই পিস্তলের লাইসেন্সের একটা কাজ আছে, তো আপনাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে। আর আরেকটা হচ্ছে, সন্ধ্যাবেলা আমার যখন বাবা আসবে তখন আমার বাচ্চাদের কি রিয়াকশন আমি ট্রাই করব সেটাও এই ভিডিওতে ক্যাপচার করার। জাস্ট নবান্ন থেকে এলাম, মানে বেশ বিধ্বস্ত, কারণ সরকারি জায়গা এবং সরকারি অফিসেসে যে কী হয় সেটা তো আই গেস আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি। তো এই জাস্ট নবান্ন থেকে আসা হলো, এখন বিকেলই বলতে পারেন, হ্যাঁ 4:30-4:45 বাজে। তো ঠিকঠাক ছিল, দুপুরবেলা ডিম টোস্ট খেয়েছিলাম, তো বাড়িতে এসে এখন আরেকটু কিছু খাবো। হ্যালো, তো ফ্রেশ হয়ে চলে এলাম, তো একটু লাঞ্চও করেছি, তো ভাত ডাল নর্মাল আর ডিমের অমলেট। তো এখন ওদের খেলার টাইম, সো আমার দুই মেয়ে বল নিয়ে খেলতে পছন্দ করে, তো তারা বল নিয়ে খেলছে, আর আরেকজন সে খেলনা নিয়ে তার ঘরে আছে, তো আমরা তাকে একটু বাজে দেখাচ্ছি। তো বাচ্চাদের জাস্ট খাওয়া হলো, আমি বাচ্চাদের খাইয়ে বসলাম। আমার জেনারেলি সকালে রুটিন থাকে হচ্ছে ঘুম থেকে উঠে প্র্যাকটিসে যাবো, আমি পিস্তল শ্যুটিং করি, কিন্তু এখন একটু অল্টারড হচ্ছে প্র্যাকটিসের টাইমগুলো। তো রিজন হচ্ছে আমার ডেঙ্গু হয়ে গেছিলো, তো ডেঙ্গু হয়ে যাওয়ার জন্য এবার আমি ন্যাশনালসে যেতে পারিনি। তো যেহেতু ন্যাশনালসে যেতে পারিনি, এখন প্র্যাকটিসের টাইম মানে ঘরে করা সেগুলো আমি কিছু একটুক্ষণ বাদে দেখাবো, যে পিস্তল কী করে আমরা পরিষ্কার করি আর কী করে ঘরে আমরা ট্রেনিং করি। তো আমার দুই মেয়ে, ওরা আগে শুধু ডগ ফুডই খেত, কিন্তু আমরা কিছুদিন ধরে একটা জিনিস ট্রাই করছি, আচ্ছা ওর নাম হচ্ছে পকি, ওর নাম হচ্ছে ছোটো। আমরা কিছুদিন ধরে ট্রাই করছি যে ডগ ফুডের সাথে ওদেরকে যদি একটু ভাত মিশিয়ে দেওয়া যায়, আর মাঝে মাঝে শুধু ভাতও দেওয়া যায়। তাই রিজনটা হচ্ছে যে ডগ ফুডে অনেক প্রিজারভেটিভস থাকে, তো ডগ ফুডে ওদেরকে শুধু এক্সপোজ না করে আমরা এটা করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে নতুন ওদের বাটি, মানে স্টিলের বাটিগুলো আমরা আপাতত অ্যাভয়েডই করছি। তাই রিজন হচ্ছে এই পুরো খাওয়ানোর ব্যাপারটা এক্সপেরিমেন্টাল। এই হচ্ছে আমার তৃতীয় মেয়ে, ওর নাম হচ্ছে শর্মি এবং ও প্রচণ্ড ঢোঙি। ও এখন বেশ ডিজেক্টেড একটা অবস্থায় আছে, চোখটা দেখতে পাচ্ছেন, দেখ আরেকবার দেখা যায় শর্মি তাকা, যে ও কেন এখানে বসে আছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওর ঘুমের সময়, এখন ও কেন এখানে একা বসে আছে। তাই সে শর্মি লেজ নাড়ছে এবং শর্মি আমাকে অনেক কিছু বলার চেষ্টা করছে, যে দাদা দেখ তুই আমাকে ঘরে নিয়ে চল। আর এই হলো শর্মি, আর এই তার দুখানা অদ্ভুত ছেঁড়া খেলনা যা নিয়ে সে খেলে, এবং একটা নিতে গেলে আরেকটা নিতে গেলে সে অনেক কিছু করে। তো এই হচ্ছে তাদের খেলা, এখন চলবে 30 মিনিটস মতো। ছোটো ছোটো বল ধরার চেষ্টা করছে, কিন্তু বলটা টেবিলের তলে চলে গেছে, ও বুঝতে পারছে না। আর আমি ওকে আপাতত বাইরে বার করছি না ওদের কাউকে, তার কারণ হচ্ছে কুকুরদের ইকিনিস বলে একটা রোগ হচ্ছে, তো ওই জন্য সব আর এ বসে থাকে, প্রচণ্ড অলস। হ্যাঁ, একে অনেক কিছু করার পরে যাবে। আর ইনাকে দেখো, ইনাকে বল দিই হিপনোটাইজ, আমরা হিপনোটাইজ করতে পারি বল দিয়ে, আবার ও হিপনোটাইজড হয় বল দিয়ে। হ্যাঁ, এই চাও ছোটো। কালকে বাড়িতে আমার এক দিদি আসছে, সে ডগ রেস্কিউয়ার, তো সে আর কয়েকজন বাচ্চাকে নিয়ে আসবে। তো সে আসার পরে আমাদের বাড়িতে কী অবস্থা হবে এবং আর কী কী হবে সেটা আমি কালকে একবার ভিডিও করার চেষ্টা করব, আর করে আমি সেটা আপলোড করব। আপনারা প্লিজ জানাবেন যে কীরকম লাগলো। হাই, আমি রিজুর মা, এখন রান্না করছি এবং সেই জন্য রান্নার পোশাক। লাউ পাতা চিংড়িটা কোটে লাউ পাতা চিংড়িটা এটাকে ময়দা গোলায় ডোবানো হচ্ছে। ওকে, ডুবিয়ে সেটাকে একটু ময়দা গোলাটা জল একটুখানি ছড়িয়ে এই ফাঁকা জায়গাগুলো। আচ্ছা, পাতাটা পুড়বে না? না না, যেহেতু ময়দার একটা কোটিং আছে, আর এই ময়দার জায়গাটা সিল করে দিয়ে ছাড়লাম। আরেকটা দেখাচ্ছি, আচ্ছা এই যে, যদি আমার হাতটা একটু নোংরা হয়ে গেল কিছু করার নেই, অত রান্না করলে হবে, ঠিক আছে। এবারে এগুলো যতটা পারা যায় সিল করে দিয়ে, আচ্ছা সিল করে দিয়ে, আর এর সাথে মা আজকে বানাচ্ছে হচ্ছে কি, লাউ পাতা দিয়ে, এটা হচ্ছে লাউ পাতা নারকল চিংড়ি, লাউ পাতা নারকল চিংড়ি। তো এটাকে আবার ফ্রাই, হ্যাঁ এটাকে আবার ফ্রাই করা হবে। এটা ফ্রাই করার সময় একবার দেখাবো, এটা কফি রাগা আছে, কপির পোড়ের ভাজা হবে। তো মোরালের সব রেডি হচ্ছে, আর পুচকিদের জন্য খাবার সেটা আলাদা, সেটা আমরা পুচকিরা যখন আসছে তখন দেখাচ্ছি। দুখানা রেডি হয়ে গেছে,
এখন আধ ভাজা করে রাখা হবে প্রত্যেকটাকে। মা খুবই ব্যস্ত, আর রান্নাঘরের অবস্থাটাও দেখতে পাচ্ছ যে একসাথে এত কিছু করা হচ্ছে। মা এবার এটাকে বাড়বে। আচ্ছা, ফ্লেমটাকে বাড়ালে না? কালকেই বলেছিলাম যে আমার দিদি আসছে, আমরা প্রচণ্ড আগ্রহ সহকারে ওয়েট করছি যে কখন আসবে। সে তার চার বাচ্চাকে নিয়ে আসবে, ফটফটি, সে বুলম্যাস্টিফ, ফটফটির মেয়ে পুটু, সেও বুলম্যাস্টিফ, হ্যালো, সে একজন জার্মান শেফার্ড, আর গুনগুন, গুনগুন হচ্ছে একটা গোল্ডেন রিট্রিভার। অপেক্ষা এতক্ষণ ধরে বসে থাকা, তারা জাস্ট এলো, তারা গাড়িতে দেখতে পাচ্ছ, তারা ওয়েট করছে, তো তারা আসবে সবাই, তারা আসছে। জয়তী নিয়ে যায়। হ্যাঁ, কে আছে? ও সিমসিম আছে, আমি জানতামই না। হ্যাঁ, এবার সেই সব কটা বলদ চলে আসছে, ফটফটি, গুন্ডা, সিম্বা। গুন্ডা কোথায়? তো আমার মামা, সেও তাদের অপেক্ষা এতক্ষণ ধরে এখানে ওয়েট করছিল। দেখতেই পাচ্ছ বাড়ির অবস্থা। আমার বাচ্চারা এখনো তারা ঘরে আছে, তাদেরকে বার করা হবে। এই যে সিম্বা এদিকে, ঠিক আছে, করছে, সবাই ইস্যু করে ফেলছে, একজন রান্না করে। এই যে সিম্বা, উনি খুবই ডিগনিফাইড আর রাগী, রান্না করছে না, খুব একটা কিছু বোঝেন না। হ্যাঁ, ফটন, ওনার নাম হচ্ছে ফটফটি, উনি আমাদের সব থেকে প্রিয়, আর উনি হচ্ছেন ফটনের মেয়ে, উনি হচ্ছেন বলদ। হ্যালো, এক্সাইটমেন্টের জন্য খাইনি, একে জয়তিদি ফোর্স ফিট করে খাওয়ানো হচ্ছে, এর কারণের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। চাটো চাটো চাটো, হুম হুম এখানে আমাদের যে বাড়ির মেশিওর আমার বাবা, সে দুজনের মাথায় তবলা বাজি দিচ্ছে আর মেসেজ করে দিচ্ছে। বাঁ দিকের জন হচ্ছে গুন্ডা, ডান দিকের জন ফটফটি, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। জাস্ট গেল, এবার যাওয়ার সময় আমি ছবিটা দিতে পারিনি, কারণ সবার প্রচণ্ড মন খারাপ হয়েছে, তার পুচকিদেরও, আমার পুচকিদেরও, আমাদেরও। তো আমরা একটা বারবিকিউ কিনেছিলাম অনেকদিন আগে, এবার ওই ওই জাস্ট ওটাকে ইউজই করা হয়নি। তো দিদি আবার বললো আসবে মোটামুটি 25-1 তারিখের মধ্যে, ডিসেম্বরের। তো যখন আসবে আমরা ডিসাইড করেছি যে আমরা ওটাকে জাস্ট স্টার্ট করবো এবং কিছু বারবিকিউস বানাবো, তখন তো আমি সেটা আপলোড করবই। আর আজকের দিন এখানেই মোটামুটি শেষ, আবার নেক্সট দিন দেখা হচ্ছে।